হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি বিডি চিটাগং ব্লগার থেকে লেজা বলছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ কীভাবে কোটা বাছা করতে হয়, সেটাই আজকে আপনাদের শেয়ার করব। অনেকদিন ধরে নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে সবার কাছে দুঃখিত আমি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, সাথে এখনও কাশি আছে। বয়স বেশি কথা বললে আমার কাশি চলে আসতেছে। তো এরই মাঝে আমার মাও অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আমার মায়ের একটা আসলে দুর্ঘটনা ঘটে গেছে। তো কী দুর্ঘটনা ঘটে গেছে সেটা যদি জানতে চান আমার নেক্সট ব্লগে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো সে কারণে আসলে পরিবারের উপর দিয়ে অনেক ঝড়ঝাপ বয়ে গেছে। তো সে কারণে মার হঠাৎ ইচ্ছে হলো ইলিশ মাছ খাবে, সেজন্য ইলিশ মাছ নিয়ে এসেছি। তো ইলিশ মাছের কেজি ছিল 900 করে। তো এটা 1 কেজি থেকে একটু কম ছিল, হয়তো দূরে সেজন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ইলিশ মাছটা অনেক বেশি বড় ছিল। তো সেটা যখন নিয়ে আসছে, তো আসলে এখানে যখন সবাই অসুস্থ, তো বাবা একটু হেল্প করতেছে, মানে কুটে দিচ্ছে আর কি, কারণ সবাই অসুস্থ, এর মাঝে আমিও করতে পারতেছি না। আমিও একটু অসুস্থ, কারণ আমারও একটু ঠান্ডা লাগছে। এর মাঝে মেয়ের ঠান্ডা লাগার কারণে বাবা করতেছে আর কি। তো বাবা জিজ্ঞেস করতেছে মাঝখানে কাটবে নাকি, যেহেতু মাছটা অনেক বড় ছিল। তো আমি বলেছি মাঝখানে কাটার জন্য, তো সেই হিসাবে মাছটা কাটা হচ্ছে। তো সবার উদ্দেশ্যে বলা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা বাকিয়ে দিবেন, আর নোটিফিকেশন পেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কীরকম ব্লগ দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো কাশির জন্য আসলে আমি বেশি কথা বলতে পাচ্ছি না। তো সবাই আমাকে একটু ইনফরমেশন দিবেন যে কাশি কী খেলে কমবে। অনেক কিছু খেয়ে দেখেছি, তারপরও কমতেছে না। তো মাঝে মধ্যে একটু কাশি আসতেছে, তো সবাই এটা একটু ইগনোর করবেন। তো মাছ, যারা নতুন বিয়ে হয়েছে মাছ করতে পারেন না, তাদের জন্য বেসিক্যালি আমার এই ব্লগটা শেয়ার করেছি আপনাদের কাছে। তো আপনারা অবশ্যই ভালো লাগলে আমাকে জানাবেন কীরকম হয়েছে। তো আর আমার একটা পেজ আছে, হচ্ছে বিডি চিটাগং ব্লগার ফেসবুক পেজ, সেটাতে চাইলে আপনারা একটা করে ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার যেটা বিজনেস চ্যানেল আছে, পেজ আছে, ওটা হচ্ছে লিজা ফ্যাশন গ্যালারিতে আপনারা নক করলে সুন্দর সুন্দর ড্রেপিস, আরও সুন্দর সুন্দর শাড়ি, অনেক কালেকশন আমার মাঝে পেয়ে যাবেন। তো আমি সবাইকে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি, যেহেতু নতুন বিজনেস শুরু করেছি, যদি বেশি প্রাইজে দিই তাহলে কিন্তু কাস্টমার থাকবে না, সেজন্য আমি কম লাভে সেল দেওয়ার ট্রাই করি। তো মাছটা এখন কুটে রান্না করব না, আজকে ফ্রিজে রেখে দেব, পরে রান্না করে খাবো, যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে। এটা কিন্তু রাতের ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আর ভিডিওটা দেখতে একদম ভুলবেন না, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর আমার মা কি অসুস্থ হয়েছে সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সে পর্যন্ত অপেক্ষা থাকবেন আশা করি। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।